এই মাছের যে ফর্মুলা আমি দেব, এই ফর্মুলা আমার টিম ছাড়া দ্বিতীয় কার কাছে, ইউটিউবে দিচ্ছে মানে সবটাই চলে যায়, দ্বিতীয় কার কাছে নেই। আচ্ছা, হেভি জায়গায় গিয়েছিলাম, ঠিক আছে, গত মাসে ঠিক এই ডেটে তোমার চারঘাটে মন্টু ভাই বলে একজন আছে, অ্যামোনিয়া গ্যাস আছে, অ্যামোনিয়া গ্যাসে মাছ কিন্তু ভেসে মারা যায়, ক্ষতি হয়ে যায় প্রচন্ড। আচ্ছা আচ্ছা, তা মাছের খাবার দিয়ে তো আর অ্যামোনিয়া গ্যাস তাড়ানো যায় না। ও স্যার, একটু ঠান্ডা লাগছে, আমার ঠান্ডা দরকার, ফ্যান চালিয়ে দিয়েছে বাইরে, আমি ওর আলোর দরকার হয় আলোটা দিয়ে দিয়েছি, সাধারণ না কুড়ি হলে তোমাদের এমন ট্রেন্ড করাবো, এই ট্রেন্ডটুকু যদি নিতে পারো, আর যেদিন যেদিন বিশেষ করে আমাদের কুন্দন স্যার আর হচ্ছে আমাদের ডাক্তার দিওয়ান স্যারের মিটিং থাকে, ওটা যদি জুমের কাউকে ঢুকিয়ে দিতে পারো তোমার প্রোগ্রাম করতে হবে না, ঠিক আছে, লিঙ্ক তো আমি পাঠাই। একটা পুকুর অমল, এটা দেখে নাও, তোমার ভীষণভাবে কাজে লাগবে। ধরো এটা একটা পুকুর, পুকুর হোক, ভেড়ি হোক, অ্যাকোয়ারিয়াম হোক, নো প্রবলেম, এর মধ্যে কি থাকে, জল থাকে, তাই না, এর মধ্যে আমার জল থাকে, জলের নিচে কি থাকে, মাটি থাকে, একটা পুকুরের চরিত্র কিন্তু এরকম, এটা মাটি, মাটিটা কেমন থাকে, পেড়ি থাকে, পেড়ি মানে হাত দিলে পুচ 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 করে হয় না, যখনই আমরা মাটিতে পা দিই কোনো পুকুরের, যখনই বুড়বুড়ি কাটে তখনই বুঝতে হবে মারাত্মক গ্যাসে ভর্তি আছে সেই পুকুর। আচ্ছা আচ্ছা, আমরা যেমন অক্সিজেন ছাড়া পাচ্ছি না, ফ্রেশ অক্সিজেন ছাড়া, মাছ অক্সিজেন ছাড়া পাচ্ছে না, ঠিক আছে, মাছ মাছ কোথায়, জলের মধ্যে থেকে অক্সিজেনটাকে কালেক্ট করে। তাহলে যখনই এখান থেকে প্রচুর পরিমাণে গ্যাস, বিষাক্ত বিষাক্ত গ্যাস উৎপাদিত হয়, কারণ বিভিন্ন পুকুরে নানা রকম খোসা চোকলা ইয়ে খোসা ইউরিয়া অমুক ফেলে, মাটিটাকে নষ্ট করে পচা পচা গ্যাস, মিথেন গ্যাস, নাইট্রাইট গ্যাস, এগুলো উঠতে থাকে। উঠে কি হয়, এর মধ্যে যে ফ্রেশ অক্সিজেন ছিল ওগুলোকে আউট করে দেয়, যখনই অক্সিজেন না পায় মাছ অটোমেটিক্যালি এইখান থেকে অক্সিজেন নেওয়ার চেষ্টা করে, উপরে ওঠে, যখন যদি কোনো মাছ দেখবা যে উপরে অক্সিজেন আসছে বা ডুবছে, অক্সিজেন চিনছে, তখন বুঝবো যে পুকুরের ডালমে কুচকালা হয়, আচ্ছা গ্যাস কম পড়ে গেছে, আচ্ছা ঠিক আছে, গ্যাস কম পড়েছে। আর একটা জিনিস থাকে পিএইচ লেভেল, পিএইচ লেভেল যত হাই হয়ে যাবে মাছ মরে যাবে, 6.5 এর মধ্যে থাকতে হয়, এটা পিএইচ মিটারে ধরা হবে, পিএইচ মিটার, পিএইচ মিটার বলে কিনতে পাওয়া যায়, আচ্ছা জলে দিলি ধরা পড়বে যে অক্সিজেন লেভেল পিএইচ কত আছে, অক্সিমিটার, এটা অক্সিমিটার, অক্সিমিটারে ধরা পড়বে পিএইচ মিটারে, আমার অত দরকার নেই। আচ্ছা, তাহলে আমার এই গ্যাস, জলের গ্যাস আর মারাত্মক মারাত্মক ব্যাকটেরিয়া, মারাত্মক মারাত্মক ভাইরাস, ঠিক আছে, এই জলের মধ্যেই থাকে, ব্যাকটেরিয়া আর ভাইরাস, ঠিক আছে, ওগুলো কি করে, মাছকে অ্যাটাক করে, অ্যাটাক করে কি হয়, কারোর আঁশ খসে খসে পড়ে যায়, কারোর লেজ খসে পড়ে যায়, ঘা হয়ে যায়, মাছের ভিতরে গিয়ে লিভারটাকে ড্যামেজ করতে থাকে, ইনফেকশন আমাদের যা হয় ওদেরও তাই হয়, ঠিক আছে, মাছ গ্রোথ নিতে পারে না, ঠিক আছে, ভ্যারাইটিস টাইপের ব্যাকটেরিয়া এবং ভাইরাস গঠিত রোগে আক্রমণ করলে জলের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম ভাইরাস এবং ব্যাকটেরিয়া থাকার জন্য। আচ্ছা ঠিক আছে, আমাদের কি আছে বর্তমানে অ্যান্ড্রোপসে, দুটোরই সলিউশন আছে, আগে সবসময় চেষ্টা করবা পুকুরের জল মাটিটাকে ঠিক করে দেওয়ার, তার জন্য আমাদের কোনটা দিতে হবে, আমাদের মানে আমার টিমের দিতে হবে হচ্ছে সয়েল কেয়ার প্লাস লিকুইডটা, এইটা দিতে হবে, এটা 1 লিটার আছে, সয়েল কেয়ার, সয়েল মানে মাটিকে কেয়ার করে, ঠিক আছে, তাহলে এইটা দেবো আমরা পুকুরে, কতটা পুকুরে বলে দিচ্ছি, ঝাঁকি নিয়ে ব্যবহার করবো, সেটা যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া ভাইরাসগুলোকে নষ্ট করে দেবে, কদিনের মধ্যে কতটা, 6 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে, 4 ঘন্টাও রেজাল্ট এসে যেতে পারে, 4 ঘন্টা রেজাল্ট, ঠিক আছে, 4 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে রেজাল্ট, 24 ঘন্টা পৌঁছে, ঠিক আছে, তো সয়েল কেয়ার লিকুইড ফর্মেটা আছে আমার 1 লিটার, আমার ট্রাই করতে হবে, এটা লিকুইড তো, এটাকে এই মাটিতে টাচ করানো, কতটুকু দেবে, 500 ml
প্রতি বিঘা, প্রতি বিঘা যদি একটা পুকুর এক বিঘা হয় জন্য আমার সয়েল কেয়ার কন্ডিশনারকে নিয়ে টোটালি কাদাতে টাচ করিয়ে দেবে, টোটালি কাদাতে টাচ করাবে, যেই কাদাতে টাচ করাবে এই দিকতে ভাইরাস কিলিং আরম্ভ হয়ে যাবে, গ্যাস আউট, ও কী করবে গ্যাসগুলো উঠিয়ে ফ্রেশ করে অক্সিজেন লেভেলটাকে টেনে নেবে, ঠিক আছে? তাহলে এইটা আমাদের যাবে হচ্ছে পুকুরে, ক্লিয়ার? তাহলে জল পরিষ্কার, মাটি পরিষ্কার। এইবার মাছকে দিতে হবে পুষ্টিকর খাবার, ওরা যেটাতে ওটা পুষ্টিকর না, কেমিক্যালসই দেয়। এটা এটা লিকুইড, এটা গালাদা, এটা তো মাটি জলের জন্য দিলাম, এইটা চাষের জন্য যেটা ছোট, এটা 5 কেজি থেকে 7 কেজি সাদা বালি, সাদা বালি, সাদা বালি 1 বিঘাতে 500 পুকুরে, পুকুরে দিতে হবে, এটা তাই তো? হ্যাঁ, এই যে 500 ml দেবে, তার মানে 1 লিটার কিনলে তার 2 বিঘা হয়ে যাবে। আচ্ছা, আর চপ চপের এবার যে কথা আছে, 750 প্রথম প্রথম 1 মাস অন্তর দেবে, প্রথম প্রথম 3 মাস পরপর দেবে, তারপর থেকে ওটা 3 মাস পরপর দেবে, তারপর ওটা 6 মাস পরে একবার দেবে, ঠিক আছে? ক্লিয়ার? এইবার আমার এই মাছটাকে বেঁচে থাকার জন্য, তাহলে এইগুলো কিন্তু মাছকে শেষ করে দেয়, মাছ খেলতে পারে না, অক্সিজেন দিতে পারে না, ঘা হয়ে যায়, পাছড়া হয়ে যায়, উকুন হয়ে যায়, সবই হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাসের কারণ। এইবার মাছকে, এটা গেল আমার জল আর মাটি পরিষ্কারের জন্য। এইবার হচ্ছে মাছের যে খাবারটা, আমাদেরটা কিন্তু খাবার কনসেন্ট, হাই কনসেন্ট্রেট ফিড, ঠিক আছে? এটা কোনো ওষুধ না, মেডিসিন না, ওইটার নাম হচ্ছে অ্যাকোয়া কেয়ার, অ্যাকোয়া কেয়ার। যত পুষ্টিকর খাবার আমি মাছকে দিতে পারবো, মাছ দ্রুত গ্রোথ নেবে, মাছ তত গ্লেজি হয়ে যাবে, মাছের ইমিউনিটি সিস্টেম মারাত্মকভাবে বাড়বে, মাছের ভিতরে যদি ভাইরাস ইনফেকশন হয় ওটাকে ওই মেরে দেবে, মাছের পর্যাপ্ত ভিটামিনস পাবে, মাছের লিভার টিভার সব ঠিক হবে, লিভার ঠিক হবে, মাছের আমাশা কমিয়ে দেবে, ডাইজেস্টিভ সিস্টেম করবে এবং দ্রুত বাড়িয়ে দেবে। যে মাছটা দেখা যাচ্ছে 200 গ্রাম করতে, তার হয়তো দেখা যাচ্ছে 20-25 দিন টাইম লাগে, মিনিমাম 5 থেকে 7 দিন 10 দিন হতে পারে, সেই ওয়েট চাষিরা পেয়ে যাবে। পরিমাণ কী? এইটা হচ্ছে চাষিরা যে খাবারটা দেয়, সে যা যাই দিক সেটা আমাদের দরকার নেই, ওদের খাবারের সঙ্গে আমাদের খাবারটা মিক্সিং হবে। কতটুকু? প্রথম প্রথম দেবে হচ্ছে 2 গ্রাম পার কেজি, পার কেজি ওদের, ওদেরকে 1 কেজি, ওরা যদি দেখা যায় 50 কেজি দিয়েছে, তাহলে আমার, তাহলে হচ্ছে আমার আছে 50 100 গ্রাম, 50 গুণি 100 গ্রামটাকে মিশিয়ে দিয়ে ফেলে, ওরা যদি 1 কেজি দেয় 2 গ্রাম মিশিয়ে দিয়ে ফেলে, আমার মাসে একটুখানি গেলেই হলো, ও বুঝে নেবে। তাহলে এইটা যাবে খাবারের সঙ্গে, খাবার মিশবে। অনেকে বলে যে খাবারটা দিলাম মাছ মরে যাচ্ছে, তার কারণ হচ্ছে কি, জলে গ্যাস ফর্ম করে গেছে, মাছ তো মরবি। তাহলে আমার দুটোকেই ট্রিটমেন্ট যদি দাও, মাছের যা রেজাল্ট, তাহলে দুটো জিনিস মারাত্মক, ঠিক আছে? যে আমাকে পাঠিয়ে দিয়েছে একজন, 7 বিঘাতেও 7 লিটার ঢালবে, আমাকে নিতে পাঠিয়েছে, আমার নিজের হাতে ট্রিটমেন্ট করা। এই ফর্মুলেশন, এই ফর্মুলা অন্য কোনো জায়গায় যেন না যায়, তোমরা জানো, না না আমি ছাড়বো না, এটা আমি নিজের জন্য, আমার চলতে আছে। বলো এবার তোমাদের প্রশ্ন বলো, চলো তেলেঙ্গানাতে আগামী দিন আমার টিম যাচ্ছে, তেলেঙ্গানাতে 80,000 একর মাছের ভেড়িতে 50 দিনের মধ্যে 1,93,000 টাকা পেমেন্ট নিচ্ছে। হ্যাঁ, কয়েন মার্কেটে যারা দৌড়াচ্ছে তারা কি এই লিগাল ইনকামটা পাবে? না, তো বেস লাইন তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলি, কোনো কোশ্চেন? একটু ভালোই লাগে এটা, কোনো কোশ্চেন? হ্যাঁ, এটা ঠিক, তাই না? তাহলে তোমাদের মাছের খাবার, মাছের সম্বন্ধে যে এনি কোয়ারিস আমাকে জিজ্ঞাসা করো,
এখানে টাকার ব্যবসা শুধু মাছের থেকে হয় আর লিগ্যাল ভাবে লিগ্যাল তোমার তো টিডিএস কেটে অ্যাকাউন্টে ঢুকবে যাই ঢুকবে টিডিএস কেটে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে যে টাকা ঢোকে তাকে বলা হয় সাদা টাকা আর গভর্নমেন্টকে ট্যাক্স বিলিং যারা টাকা ঢুকিয়ে রাখে তাদের বলা হয় কালো টাকা তাদের জন্য সিবিআই রেডি আছে যে কোনো মানুষই করতে পারে যে কোনো মানুষ করতে পারে।